জার্মানির রটওয়েলার জাতের হিংস্র কুকুর লেলিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করা হয় চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী হিমাদ্রিকে। মৃত্যুর আগে দেয়া ডাইং ডিক্লারেশন এবং সাক্ষ্য প্রমাণ বিবেচনায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের উচ্চ আদালত। খালাস পেয়েছেন ফাঁসির দণ্ড হওয়া দুই আসামি। রায়ে অসন্তোষ প্রকাশ করে হিমাদ্রির পরিবার। পার্থপ্রতিম বিশ্বাসের সহযোগিতায় আফজাল হোসেনের রিপোর্ট। হত্যার প্রতিশোধ নিচ্ছে কুকুর। সিনেমাতে এমন দৃশ্য দেখা যায় হর হামেশায়। এই প্রাণীটির বিশ্বস্ততা নিয়েও রয়েছে হাজারো গল্প। অথচ বাংলাদেশে কুকুরকে ব্যবহার করা হয়েছে মানুষ হত্যায়। গল্পটা 10 বছর আগে চট্টগ্রামের কলেজ ছাত্র হিমাদ্রিকে নগরীর পাঁচলাইশের একটি বাসার ছাদে ডেকে আনেন আসামিরা। জার্মানির রটওয়েলার জাতের হিংস্র 3টি কুকুর লেলিয়ে দেয়া হয় হিমাদ্রির ওপর। এরপর আহত অবস্থায় ছাদ থেকে ফেলে হত্যা করা হয় হিমাদ্রিকে। পুরো ঘটনা মৃত্যুর আগে বলে গেছেন হিমাদ্রি। এই আসামিরা প্রভাবশালী, সেই হিসাবে রাস্তা থেকে তারা জোর করে ধরে নিয়ে ছাদে নিয়ে যায়, বাড়ির ছাদে, এবং আসামিদের বাড়ির ছাদে নিয়ে সেখানে 3টা কুকুর ছিল। সেই কুকুরগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল। কুকুরগুলো এরা হচ্ছে রটহুইলার কুকুর। এরা হচ্ছে বিশ্বের 2য় হিংস্রতম কুকুর এবং আদালতের অবজারভেশন এটা এসছে। সেই কুকুরগুলো তাকে লেলিয়ে দিয়ে তাকে নির্যাতন করা হয়। পরবর্তীতে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মেধাবী শিক্ষার্থী হিমাদ্রি। জড়িত ছিলেন সামাজিক নানা কাজে। এসব নিয়ে দ্বন্দ্বেই খুন করা হয় তাকে। মাদক বিরোধী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল এবং যারা প্রকাশ্যে মাদক সেবন করত তাদেরকে সে বাধা দিত। তো এই যে মাদককে সে বাধা দিত, প্রতিহত করত, সেইটা থেকে সূত্রপাত। আলোচিত এই মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। উচ্চ আদালতে এসে ফাঁসি বহাল থাকলো 3 জনের। 2 আসামি খালাস পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হিমাদ্রির পরিবার। 2জন আসামি বেকসুর খালাস পেয়েছে। তাদের মধ্যে প্রধান 1 নম্বর আসামি টিপু। সে যখন বেরিয়ে আসবে তখন সে তার ছবলটা আমাদের দিকে মারবে, ওই নিয়ে কিন্তু আমি শঙ্কিত। 2জন আসামি তো প্রথম থেকেই পলাতক ছিল। রায় হলো 16 সালে। 16 সাল থেকে এই পর্যন্ত তো তাদেরকে আইনের আওতায় আনতে পারল না। হিমাদ্রি হত্যায় ব্যবহৃত কুকুরটিকে প্রায় 6 বছর চট্টগ্রাম চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয়েছিল। 2018 সালের শেষের দিকে সেখানেই হার্ট অ্যাটাকে মারা যায় হিংস্র কুকুর রটওয়েলার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।